হজের ফজিলত সম্পর্কে অনেক হাদিস রয়েছে, বেশি হাদিস না বলে একটি হাদিস দিয়ে আজ আলোচনার শুরু করি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস সহিহ বুখারী মুসলিমে রয়েছে, ওয়াল হজ্জুল মাবরুরু লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ। উমরা সম্পর্কে তার আগে ফজিলত বলা হয়েছে, আল উমরাতু ইলাল উমরাতে কাফফারাতুন লিমা বাইনাহুমা, এক উমরা থেকে আরেক উমরা, এই দুটো যে উমরা করলে এর মাঝে যে সব গুনাহ পাপ হবে সেগুলির এই উমরা কি হয়ে যাবে, কাফফারা মোচনকারী হয়ে যাবে, গুনাহ মোচনকারী হয়ে যাবে। তাহলে মাঝে মধ্যে উমরা করলে লাভ আছে, এক মাস দুই মাস ছয় মাস পরপর উমরা করলে মাঝখানে যে গুনাহগুলি হবে সেগুলি কি হয়ে যাবে, মুছে যাবে, মোচন হয়ে যাবে। জি হ্যাঁ, কাবিরা গুনাহর জন্য তওবা অবশ্যরত রয়েছে, কাবিরা গুনাহ শখ করে করলে হবে না, যেগুলো অনিচ্ছাকৃত হয়ে যাচ্ছে বিশেষ করে সাগিরা ছোট গুনাহগুলি বিনা তওবাতে মাফ হয়ে যাবে, এই সৎ আমলগুলি দিয়ে হজের মতো উমরার মতো সৎ আমল, পাঁচাত্তর সলাত, ওজু ইত্যাদি বিভিন্ন নেক আমলের মাধ্যমে যে গুনাহ মাফ হয় এগুলো হচ্ছে সাগিরা গুনাহ মাফ হবে। সাগিরা গুনাহ অহরহ আমাদের হইতে আছে, কিন্তু সাগিরেই যদি পরিমাণের দিক থেকে অনেক বেশি হয়ে যায় সেটা কাবিরাতে বড় গুনাহতে পরিণত হয়। সুতরাং সাগিরাকেও ভয় করবেন, সাগিরা সম্পর্কে নির্ভীক হবেন না। মূর্খ জাহেল মানুষ যার অন্তরে আল্লাহ পরকালের ভয় কম আছে, আখেরাতের চিন্তা কম আছে, সেই সাগিরা বেশি করতে পারবে, ইচ্ছা করে সাগিরা করতে পারে, অসুবিধা নাই, এটা সাগিরা, সেই এটা সাগিরা গুনাহ না কাবিরা গুনাহ, যদি সাগিরা হয় তো করবে আর কাবিরা হইলে করবে না, অনেকে আছে কিন্তু, নাহলে প্রশ্ন কেন, দাড়ি মুন্ডা সাগিরা গোনা না কাবিরা গোনা জিজ্ঞেস করে না করে না, টাকার নিচে কাপড় নিয়ে যাও সাগিরা গোনা না কাবিরা গোনা জিজ্ঞেস করে না করে না, তার মানে এদের ভয় নেই, সারা দিন চব্বিশ ঘন্টা টাকার নিচে কাপড় থাকছে তো আবার সাগিরা থাকে নাকি, আরে আধা ঘন্টা দশ মিনিট হয় সেটা আলাদা কথা, তারপরে তাতে জাহান্নামের শাস্তির কথা বলা হয়েছে, প্রশ্নের ঘটনা যে সাগিরা গোনা কাবিরা গোনা, কাবিরা গুনাহ সংঘাতে রয়েছে যাতে জাহান্নামের শাস্তি, দুনিয়ার আজাবের শাস্তি অথবা দণ্ডবিধান, আখেরাতের আজাবের শাস্তি, কবরের জীবনে শাস্তির কথা বলা হয়েছে, সেগুলি কাবিরা গুনাহ, সাগিরাই নয়। বলে হজ্জুল মাবরুর, আর হজ যদি মকবুল হয় তার বদলা হচ্ছে একমাত্র জান্নাত, যে জান্নাতের জন্য এলম আমল দাওয়াত সব কিছু, মুসলিম জীবনের যতগুলি কাজ কোর্স, চারটা কোর্স আছে সুরাতুল আসরে, ইমান, হ্যাঁ তারপরে ইমান, ইমানের আগে এলম, তার এলমের সাথে জ্ঞানের সাথে, এলম অর্জন করা, জ্ঞান অর্জন করে বিশ্বাস করা, ইমান ঠিক করা, তৌহিদ ভিত্তিক ইমান, শিরক মুক্ত ইমান, সুন্না ভিত্তিক ইমান, বেদাত মুক্ত ইমান, হ্যাঁ এলমের সাথে এক এলম, আর একটা হচ্ছে ও আমেলুস সলেহা, দুই নম্বর হচ্ছে কোর্স আমল করো আমেলুস সলেহা, তিন নম্বর কোর্স হচ্ছে যে আপনি সৎ আমলের সাথে সাথে সমাজকে, পরিবারকে, দেশকে, মানব জাতিকে সৎ বানাবার চেষ্টা করেন, সেটা হচ্ছে দিনের দাওয়াত, আমার বিল মারুফ আইন আহিন মুনকার, ভালো কাজের উপদেশ আদেশ, ভালোর সংখ্যা বাড়ানো আর ভালো কাজ বাড়ানো সমাজে, আর অন্যায়কে নির্মূল করা আর পাপকে কমানো, যে দাওয়াতের কাজ। আর চার নম্বর লাস্ট কোর্স হচ্ছে, চারটা আমাদের ডিউটি, সেটা হচ্ছে এই পথে ধৈর্য ধারণ অথবা অসবিসবরে অটল থাকা, অবিচল থাকা, জি অবস্থা আমার পক্ষে হোক আর বিপক্ষে হোক, প্রতিকূল অবস্থায় যতই ঝড় তুফান হোক আমার বিরুদ্ধে আপনার বিরুদ্ধে, ইসলামের উপর আপনি ধৈর্য ধারণ করে থাকবেন, ইয়া আল্লাযীনা আমানু সবিরু ওয়াসাবিরু, নিজে ধৈর্য ধরো, অন্যকে ধৈর্য ধরার জন্য উপদেশ দাও, ওয়াত্তাকুল্লাহ। জি ইসলামের কোর্স খুব সংক্ষিপ্ত কোর্স, এত শর্ট সংক্ষেপ বুঝে আসলো না বেদাতিদের, ওরা নিজের তরিকার শর্টকাট রাস্তা খোঁজা শুরু করলো, খুঁজতে খুঁজতে এক এক করে একশো ছাব্বিশ তরিকার গুমরাহি তরিকা পয়দা করে দিল, অথচ কোরআনে কারিমে এত সংক্ষেপে কোর্স দেওয়া হয়েছে। জি তাহলে সমস্ত আমলের উদ্দেশ্য কী, এই যে চারটা কাজ বললাম সবগুলির উদ্দেশ্য কী, জান্নাত, সবগুলির উদ্দেশ্য কী, আপনাদেরকে আমি দিন কেন শিখাচ্ছি, জান্নাত পাওয়ার জন্য। জি আপনারা কেন দিন শিখছেন, জান্নাত পাওয়ার জন্য, ঈমান কেন নিয়ে এসেছেন, জান্নাত পাওয়ার জন্য, আমল কেন করছেন, জান্নাত পাওয়ার জন্য, মানুষকে হেদায়ত করার জন্য চেষ্টা কেন করছেন, ওয়াদা খাবি সাত পাবে জাহান্নামে যা, তো আমার তো কি বলতে তো পারি ঠিক না, কেন চেষ্টা করছে ওদেরকে হেদায়ত করার, জান্নাত লাভের জন্য,
ওর স্বার্থ চেয়ে তো আমার স্বার্থ বেশি। ওর লাভ হোক, ও জান্নাতে যাক, ওর আগে আমার লাভ হোক, আমি এই দিনের দাওয়াতের মাধ্যমে জান্নাতে যেতে চাই, জান্নাতে উচ্চ স্থান পেতে চাই। জি, আমি সবর করছি, ধৈর্য ধারণ করছি, ধৈর্য ধারণ করে আছেন বালা মুসিবতে বিপদে আপদে দিনের ওপর প্রতিকূল অবস্থায় অটল থাকা, ঝড় তুফার অবস্থায় ফিতনার যুগে বিধিন চারিদিকে গোটা বিল্ডিংয়ে নামাজি নেই, আপনার মহল্লাতে নামাজি নেই, একাই যেতে হচ্ছে, একজন শুধু আপনি সলাত আদায় করেন, গোটা বিল্ডিং একটা নামাজি নেই, মহল্লাতে অনেক সময় নামাজি নেই, হ্যাঁ অনেক জায়গায় গোটা দেশে এলাকাতে নামাজি নেই, একাই নামাজি মুসলিম দেশে, তারপর আপনি নামাজের উপর অটল, রোজার সিয়ামের উপর অটল, দিনের উপর অটল, কেন? ওই জান্নাত লাভের জন্য, ঠিক কিনা? তো সমস্ত আমলে যেসব কোর্স বললাম সবগুলির উদ্দেশ্য হচ্ছে জান্নাত। আর যদি হজ মবরুর হয়, নেকির উদ্দেশ্যে হজ, নেকির অবস্থায় হজ, আর হজ থেকে ফিরে এসেও নেকির জীবন, বিররুন থেকে মবরুর, আর বিররুন মানে নেকি, সেজন্য বললাম যে হজের আগে থেকে নেক কাজের জন্য প্রস্তুত, ধোকাবাজ না, যে হজের অবস্থায় খুব ভালো থাকবো, হ্যাঁ আর হজের আগেও খারাপ ছিল, হজে গিয়েও বিভিন্ন পাপে লিপ্ত, আর খুব ভালো থাকলে কয়টা দিন ভালো, হজ থেকে ফিরে এসেও আবার পাপে লিপ্ত, তাহলে হজে মবরুর নয়। আসলে যদি হজ মবরুর হয় তাহলে তার বদলা হচ্ছে, প্রতিদান হচ্ছে জান্নাত, যেটি হচ্ছে আমাদের মূল বা মুখ্য কামনা, এই উদ্দেশ্যে আমাদের সব কিছু। সমস্ত দুনিয়ার নিয়ামতকে আল্লাহ রাব্বুল আলমিন ব্যবহার করতে বলেছেন আল্লাহ সন্তুষ্টির জন্য, জান্নাত লাভের জন্য।